দীপক অধিকারী, যিনি দেব নামে সুপরিচিত, একজন ভারতীয় টলিউড চলচ্চিত্র জগতের অভিনেতা। সেই সঙ্গে তিনি একজন প্রযোজক, সিনেমা কাহিনী লেখা এবং গায়কও বটে। সম্প্রতি তিনি রাজনীতিতে আত্মপ্রকাশ করেছেন। তিনি নিজের প্রোডাকশন হাউস রয়েছে, যার নাম দেব এন্টারটেনমেন্ট ভ্যারেন্স প্রাইভেট লিমিটেড। তিনি টলিউডের বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের একজন এবং কলকাতা সিনেমায় একজন অন্যতম প্রধান অভিনেতা। তিনি অগ্নিশপথ চলচ্চিত্রের মধ্যে দিয়ে বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন, তবে চলচ্চিত্র ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি। আই লাভ ইউ চলচ্চিত্র পায়েল সরকারের বিপরীতে অভিনীত চলচ্চিত্র ব্যবসা সফল হয় এবং তাকে টলিউডে স্থায়ী জায়গা করে নিতে সহায়তা করেন। তবে কোয়েল মল্লিকের সাথে প্রেমের কাহিনী চলচ্চিত্রে তাকে রূপালী পর্দায় আরও বেশি পাকাপোক্ত করেন, কিন্তু সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মেলে চ্যালেঞ্জ চলচ্চিত্র দিয়ে। সেই একই সিনেমায় ভালো অভিনয় করে তিনি আনন্দলোক পুরস্কারের দুটি পুরস্কার, সেরা অভিনেতা এবং সেরা অ্যাকশন হিরো পুরস্কার লাভ করেন। অভিনয় ছাড়াও তিনি ভিভেল আইটিসি লিমিটেড, রয়্যাল স্ট্রাগল, শ্রীকোণ, টিএমটি বার্স, বেক ফ্রেশ বিস্কুট সহ বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন। তিনি জলসা মুভিজে ও গ্ল্যামার ওয়ার্ডের এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি ড্যান্স বাংলা ড্যান্স সিজন 8 এর ক্যাপ্টেন ছিলেন, যাতে পূর্বে মিঠুন চক্রবর্তী মহাগুরু হিসেবে ছিলেন। তিনি কলকাতা টাইমস 2013 সালে 25 জন আকাঙ্ক্ষিত ব্যক্তির এর প্রথম স্থান লাভ করেন। 2014 সালে তিনি মহানায়ক অ্যাওয়ার্ড লাভ করেন। 25 ডিসেম্বর 1982 সালে মহেশখালী নামক কেশপুরের একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গুরুদাস অধিকারী ও মাতার নাম মৌসুমী অধিকারী। দেবের পিতা খাদ্য দিয়ে পরিবেশন সেবায় ব্যবসার সাথে জড়িত এবং তার মা একজন গৃহিণী। দীপালী নামে তার এক ছোট বোন রয়েছে। দেবের ডাকনাম রাজু। দেব তার শৈশবের বেশিরভাগ সময় তার মামার সাথে চন্দ্রকোনায় কাটায়। তিনি বন্দ্রার পুরুষোত্তম হাই স্কুল ও পরে পুনের বিদ্যাপাঠী বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার প্রকৌশলী ডিপ্লোমা ডিগ্রি নেন। তিনি যাদবপুরে এর সাউথ সিটিতে থাকেন। ডিপ্লোমা ডিগ্রি নেওয়ার পর দেব তার সিনেমা জীবনে শুরু করেন আব্বাস মুস্তানের টার্জান দ্য ওয়ান্ডারকার এর সেটে। সে কিশোর নমিত কাপুরে অ্যাক্টিং একাডেমি হতে অভিনীত কোর্স করেন। তার প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় 2006 সালে প্রবীর নন্দী কর্তৃক নির্মিত অগ্নিশপথ সিনেমায়। এই সিনেমায় সে রচনা ব্যানার্জির বিপরীতে অভিনয় করেন। ছবিটি বক্স অফিসে তেমন কিছু করতে না পারায় ফ্লপ হয়। এই সময় সে রবি কিনাগি কর্তৃক নির্মিত ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস কর্তৃক প্রযোজিত আই লাভ ইউ ছবিতে অভিনয় করেন। এই ছবির সাফল্যের পর দেব 14 মাস অভিনয় থেকে দূরে থাকেন এবং সে মুম্বাই যায় এবং সেখানে নাচ ও ফাইটিং শেখে বিখ্যাত কোরিওগ্রাফ এজাজ গুলার কাছ থেকে। এরপর দেব পুনরায় অভিনয় ফিরে আসে এবং রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ ও ছবি শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনয় করেন। এই ছবি দেখে দেবকে খ্যাতচূড়ায় নিয়ে যায়। এই ছবিটি পশ্চিমবাংলায় বেশ হিট হয়। দেব চিরদিন তুমি যে আমার ছবি বিশেষভাবে অভিভূত হন, বিভিন্ন আইটেম গানে সে অভিনয় করেন। 2014 সালে তিনি স্টার আনন্দ সেরা নতুন প্রতিভা অ্যাওয়ার্ড পান। সে বছর সেদিন দেখা হয়েছিল ও দুই পৃথিবী ছবিতে অভিনয় করেন। দুই পৃথিবী ছবি খুবই বিখ্যাত হয়েছিলেন। দেব নানা অনুষ্ঠান করেছেন এবং বহু কনসার্টে অংশ নিয়েছেন। 2007 সালে তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েট আয়োজিত অনুষ্ঠানে পারফরমেন্স করেছেন। 2009 সালে তিনি ইটিভি বাংলা প্রচারিত ইটিভি বাংলা প্রথমায় অনুষ্ঠান করেন। অসাধারণ নাচ করা ছাড়াও তার মঞ্চে তিনি স্বতঃস্ফূর্ত ছিলেন। তিনি স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড 2009, স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড 2010, জি বাংলার গৌরব সম্মাননা 2011, স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড 2011, জয় হে জি বাংলা গৌরব সম্মাননা 2011 প্রভৃতি অনুষ্ঠানে তিনি পারফর্মেন্স করেছেন। দেব 2014 সালে লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেস হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জয়লাভ করেন। তিনি কেশপুর কেন্দ্র থেকে 1,16,860 ভোটে জয়লাভ করেন।